নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস কে কে ওয়ার্ল্ড হ্যালো ফ্রেন্ডস এস কে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সঙ্গে সুব্রত বন্ধুরা আজ সারা দিন সিবিআই এবং শাসক দলের মধ্যে যে টানাপড়ন চলছে তাই নিয়েই আজকের বিশেষ ভিডিও বন্ধুরা আপনারা সবাই জানেন দুই মন্ত্রী এবং চার বিধায়ক বন্ধুরা আপনারা সবাই জানেন দুই মন্ত্রী এবং দুই বিধায়ক সহ মোট চারজন হেভুয়েটের নেতাকে নিয়ে চলছে কিন্তু এই টানা সিবিআই মামলায় এদেরকে জেলে পাঠাবেই কিন্তু নারদ মামলার নিয়ে কিন্তু যে সমস্যা ক্রিয়েট হয়েছে তা আজ আমি আপনাদেরকে জানাই বুধবার দিন এদের জামিন হয়ে গিয়েছিল নিম্নকক্ষে কিন্তু উচ্চকক্ষে কিন্তু গিয়ে এদেরকে আবার জেলে পুড়ে দেওয়া হয় এই মুহূর্তে তিনজন সুব্রত শোভন এবং মদন মিত্র এরা তিনজনই কিন্তু অসুস্থতা বোধ করেন এবং এদেরকে এস কে এম হাসপাতালে ভর্তি করা হয় ফিরাদ হাকিমের সামান্য জ্বর এসেছিলেন এছাড়াও এদেরকে আবার কিন্তু বুধবার দিন অর্থাৎ আজ এদের জন্য শুনানির কথা ছিল সকাল এগারোটার সময় কিন্তু মদন মিত্র অসুস্থ হয় ফলায় তাদেরকে আবার সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় এস এস কে হাসপাতালে এবং সেখানে তিনি কিন্তু জানান এটি একটি বিরাট বড় সূর্য যন্ত্র এরপরে কিন্তু দুপুর দুটোর সময় শুরু হয় মামলার শুনানি চলে প্রায় আড়াই ঘন্টা কি ঘটেছে এই সময় সেই বিষয়ে আমি এবার আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি দু ঘন্টার ওপরেও কিন্তু সওয়াল জবাব হতে থাকে তারপরে নারদ মামলার গ্রেপ্তার চার নেতামন্ত্রী। জামিন অথবা মামলা স্থানান্তরের কিনারা হলো না কলকাতা হাইকোর্টে প্রায় আড়াই ঘন্টা শুনানির পর হাইকোর্ট জানিয়ে দিল আগামী বৃহস্পতিবার দুপুর দুটা শুনানি আবার হবে তার মানে আজ শেষ হলো না এই চারজন হেভিওয়েট নেতাকে জেলেই থাকতে হল আগামীকাল বৃহস্পতিবার আবার শুনানি হবে দুপুর দুটোর সময় দীর্ঘক্ষণ শুনানি চলার পরেও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বললেন আমি কি আগামীকাল শুনানি করতে পারি কোভিড পরিস্থিতিতে মন্ত্রীদের জেলে রাখা নিয়ে প্রশ্ন তোলে আদালত কেন্দ্রের সলিটারি জেনারেল জানান অভিযুক্তরা হাসপাতালে রয়েছেন ফলে আগামীকাল শুনানি হতেই পারে এই প্রসঙ্গে অভিযুক্তদের আইনজীবী বলেন একজন অভিযুক্ত হাসপাতালে নেই এরই মধ্যে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা কি পাঁচ মিনিটের বিরতি নিতে পারি আমি কিছু বিষয় প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করতে চাই ব্রেঞ্চ বিরতিতে যায় নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন বিচারপতিরা শুনানি পুনরায় শুরু হওয়ার পর প্রধান বিচারপতি ফের বলেন যে আমরা কি আগামী আগামীকাল শুরু করতে পারি কারণ আজ তো শেষ হলো না আইনজীবী অভিষেক মুন সিংগিভি অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি বলেন অভিযুক্তরা হাসপাতালে রয়েছে সেখান থেকে তারা কিভাবে পালিয়ে যাবে এইভাবে দুপক্ষের আইনজীবীর মধ্যে বাদানুবাদ চলতেই থাকে শেষ মেশ বিচারপতি জানিয়ে দেন বৃহস্পতিবার দুপুর দুটায় ফের এই মামলার শুনানি হবে তাহলে এরই মধ্যে কিন্তু আরও একটি বড় আপডেট বেরিয়ে এসেছে তৃণমূল সাংসদ চন্দ্রিমা হর্চাৎ কিন্তু অলরেডি গড়িয়াহাট থানায় কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে একটি মামলা জারি করেছেন তো বন্ধুরা এই ছিল সব এবং লেটেস্ট আপডেট এই ধরনের লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি